সুপ্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। আজ 23 এপ্রিল 2020, বেশ কয়েকদিন পর তোমাদের মাঝে আইসিটি বিষয়ের একটি লেসন নিয়ে আসছি। আশা করি তোমরা এই লেসন শেষে একটি ভালো ধারণা লাভ করবে। আজকের আলোচনার বিষয় আইসিটি বিষয়ের দ্বিতীয় চ্যাপ্টার সিস্টেম কমিউনিকেশন ও নেটওয়ার্কিং, এর মধ্যে একটি ছোট্ট অংশ কম্পিউটার নেটওয়ার্কিং। এই কম্পিউটার নেটওয়ার্কিং এর উপরে আমরা আজকে কথা বলব। আজকে আমার এই আলোচনা শেষে তোমরা যা শিখবে, পাঠ শেষে যা শিখবে, শিখন ফল যা হবে তা একটু লক্ষ্য করে নেই, যে কম্পিউটার নেটওয়ার্ক কি তা বলতে পারবে, কম্পিউটারের উদ্দেশ্য বর্ণনা করতে পারবে, কম্পিউটারের প্রকারভেদ নেটওয়ার্কের প্রকারভেদ বিশ্লেষণ করতে পারবে, ক্ষুদ্র পরিসর ও বৃহৎ পরিসরের নেটওয়ার্ক কোনগুলি এগুলি চিহ্নিত করতে পারবে। তো সেই সময় পর্যন্ত আমরা সাথে থাকি এবং সাউন্ড যায় স্টপ দেওয়া যাইব। তো এখন আজকে আমরা এই কম্পিউটার নেটওয়ার্কিং এর বিষয়গুলি শিখব। তো প্রথম প্রশ্নই হয় যে কম্পিউটার নেটওয়ার্ক জিনিসটা কি। কম্পিউটার নেটওয়ার্ক হলো যে কতগুলি কম্পিউটার পরস্পরের সাথে সংযুক্ত হয়ে নিজেদের মধ্যে তথ্য আদান প্রদানের যে একটা ব্যবস্থাপনা থাকে তাই কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্কের ডেফিনেশনটা আমরা কি বলবো, যে কতগুলি কম্পিউটার পরস্পরের সাথে সংযুক্ত হয়ে যখন নিজেদের মধ্যে তথ্যের আদান প্রদান ঘটায় তাই কম্পিউটার নেটওয়ার্ক। তাহলে ডেফিনেশনটা আমরা ক্লিয়ার করতে পারলাম যে কতগুলি কম্পিউটার, সাপোজ এখানে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার, এরকম অনেকগুলি কম্পিউটার ছড়াই ছিটিয়ে আছে। এই কতগুলি কম্পিউটারের মধ্যে পরস্পর যদি কানেকটিভিটি থাকে আর এই কানেকটিভিটির বিনিময়ে যদি একে অন্যের মধ্যে তথ্যের আদান প্রদান ঘটাতে পারে তাইলেই সেখানে একটি কম্পিউটার নেটওয়ার্ক গড়ে উঠেছিল। তাহলে কম্পিউটার নেটওয়ার্কের ডেফিনেশনটা আমরা এভাবে দিতে পারি যে কতগুলি কম্পিউটার পারস্পরিকভাবে একে অন্যের সাথে সংযুক্ত হইয়া যখন তথ্যের আদান প্রদান ঘটায় তাই কম্পিউটার নেটওয়ার্ক। এরপরে আমরা বলতে পারি যে এই নেটওয়ার্কিং এর উদ্দেশ্যটা কি, আসলে কম্পিউটার নেটওয়ার্কিং কেন করা হয়, প্রয়োজনটা কি। বহুবিধ প্রয়োজন রয়েছে, তার মধ্যে প্রধানতম যে প্রয়োজন, যে উদ্দেশ্য, এর মধ্যে আমি কয়টা লিখে দেখাচ্ছি এখানে। এক, তথ্যের আদান প্রদান, তথ্যের আদান প্রদান। দুই, হার্ডওয়্যার রিসোর্স শেয়ার, হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করা। তিন, সফটওয়্যার শেয়ার করা, সফটওয়্যার শেয়ার করা। এই তিনটা উদ্দেশ্যে মেনলি নেটওয়ার্কিং গড়ে তোলা হয়। তথ্যের আদান প্রদান, সাপোজ ধরুন একটা অফিসে 100টি কম্পিউটারের মধ্যে একটি নেটওয়ার্ক গড়ে উঠেছে, আর কোনো একটি কম্পিউটারে একটা ডকুমেন্ট অন্য আরেকটা কম্পিউটারে নেওয়ার জন্য, একটি কম্পিউটারে ডকুমেন্ট আরেকটি কম্পিউটারে পাঠানোর জন্য এখানে একটা নেটওয়ার্কিং প্রয়োজন। তো সত্যিকার অর্থে নেটওয়ার্ক যদি বিদ্যমান থাকে তাহলে একটি অফিসের যতগুলি কম্পিউটার আছে সবগুলি কম্পিউটার একটার তথ্য আরেকটার মধ্যে পাঠাতে পারে, একটা ডকুমেন্ট আরেকটাতে আসতে পারে। এরকম যে তথ্যের অবাধ বিনিময়, আদান প্রদান, এই আদান প্রদানটা করা সম্ভব হয় নেটওয়ার্কিং এর মাধ্যমে। অতএব নেটওয়ার্কিং এর একটি অন্যতম উদ্দেশ্য হলো তথ্যের আদান প্রদান ঘটা। দুই, হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করা। ধরুন একটি অফিসে 20টি কম্পিউটার আছে, তো 20টি কম্পিউটারের জন্য 20টি প্রিন্টারের প্রয়োজন নেই, একটি প্রিন্টার হলেই 20টি কম্পিউটারের কাজ করা যায়। যেমন একটি সবগুলি কম্পিউটার যদি ল্যান করা থাকে, অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্ক যদি করা থাকে, তাহলে যে কোনো কম্পিউটার থেকে বসে প্রিন্ট দেওয়া যাবে, অর্থাৎ
20টা কম্পিউটারই একটা প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট দিতে পারবে। তাহলে এখানে হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করা গেল। এই অফিসে কিন্তু প্রিন্টার মাত্র একটি, কিন্তু ব্যবহার করতে পারতেছে কিন্তু 20টি কম্পিউটার। অতএব এখানে হার্ডওয়্যারের খরচ সাশ্রয় হচ্ছে, সুবিধা হচ্ছে। এই হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করার জন্যও নেটওয়ার্কের একটা অন্যতম উদ্দেশ্য। তৃতীয়ত যেটা বলছিলাম, সফটওয়্যার রিসোর্স শেয়ার করা। ধরুন যে অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, কারণ অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রাম পারচেস করে 20টা কম্পিউটারের জন্য আনার প্রয়োজন নাই। একটি কম্পিউটারের জন্য অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলি কিনে আনলেই বাকি সবগুলি কম্পিউটারের মধ্যে শেয়ার করা যাবে। তাইলে এখানে এভাবে নেটওয়ার্কের বহুবিধ উদ্দেশ্য রয়েছে। তার মধ্যে প্রধানতম উদ্দেশ্য আমি তিনটি আলোচনা করলাম তোমাদের বোঝার স্বার্থে। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ আমরা কমেন্টের মাধ্যমে জানার চেষ্টা করব। তাইলে আমাদের উদ্দেশ্য আমরা বর্ণনা করতে পেরেছি যে তথ্যের আদান প্রদান ঘটানো, হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করা, সফটওয়্যার রিসোর্স শেয়ার করা। তো তারপরে যেটা আছে আমাদের সেটা হলো নেটওয়ার্কের প্রকারভেদ। আমি এখানে একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। এখানে কম্পিউটার নেটওয়ার্ক দেখাচ্ছি। কম্পিউটার নেটওয়ার্ককে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো মালিকানা, একটা হলো নেটওয়ার্কের নিয়ন্ত্রণ ও সেবা, আর একটা হলো ভৌগোলিক বিস্তৃতি, অর্থাৎ আকার আকৃতির ভিত্তিতে নেটওয়ার্কের প্রকার। তো নেটওয়ার্কের প্রকারকে প্রধানত আমরা মালিকানার ভিত্তিতে দুইভাবে করতে পারি, একটা প্রাইভেট নেটওয়ার্ক, একটা পাবলিক নেটওয়ার্ক। তাহলে আসা যাক প্রাইভেট নেটওয়ার্কটা কি। যে নেটওয়ার্ক কোনো ব্যক্তি বা সংস্থা কর্তৃক পরিচালিত সেবা কার্য কেবলমাত্র ওই সংস্থার মধ্যেই সীমাবদ্ধ থাকে, সেটা হলো প্রাইভেট নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে ট্রাফিক হয় না, অর্থাৎ যেহেতু নেটওয়ার্কটা সীমাবদ্ধ একটি অফিসের সীমাবদ্ধ কিছু মানুষের মধ্যেই কেবল হয়ে থাকে, সেই হিসাবে এখানে ট্রাফিক হওয়ার কোনো সুযোগ থাকে না। তবে ওই নির্দিষ্ট ব্যক্তি বা অফিসের বাইরের কোনো ব্যক্তিবর্গ এই নেটওয়ার্ক ব্যবহার করতে পারেন না, এটা হলো প্রাইভেট নেটওয়ার্ক। সাপোজ ধরতে পারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট, তাদের একটা নেটওয়ার্ক আছে, এটা প্রাইভেট নেটওয়ার্ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নেটওয়ার্কিং ব্যবস্থা, এটি একটি প্রাইভেট নেটওয়ার্ক। আর পাবলিক নেটওয়ার্ক আমরা কোনটাকে বলবো? পাবলিক নেটওয়ার্ক বলবো যে নেটওয়ার্ক কোনো সংস্থা বা প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত হয়, এবং এই নেটওয়ার্ক যে কেউ ব্যবহার করার সুযোগ পায় অর্থের বিনিময়ে, অর্থাৎ নির্দিষ্ট বিল পেমেন্টের মাধ্যমে এই নেটওয়ার্ক যে কেউ ব্যবহার করতে পারে, সেরকম নেটওয়ার্কটাকে আমরা বলবো পাবলিক নেটওয়ার্ক। যেমন বলতে পারি গ্রামীণ ফোন নেটওয়ার্ক। গ্রামীণ ফোন নেটওয়ার্কের সাথে হাজারো মানুষ যুক্ত আছে, তবে ব্যবহারের বিনিময়ে মূল্য পরিশোধ করতে হয়। তো যাই হোক, আমাদের মালিকানার ভিত্তিতে যে দুইটি নেটওয়ার্কিং ব্যবস্থা, একটা প্রাইভেট, একটা পাবলিক, আশা করছি বোঝাতে পেরেছি। তো এ পর্যায়ে আমরা নেটওয়ার্কিং নিয়ন্ত্রণ ও সেবা, যেটা ওখানে সেন্ট্রালাইজড নেটওয়ার্ক বলতে একটা বিষয় আছে, সেন্ট্রালাইজড নেটওয়ার্ক, ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক, হাইব্রিড নেটওয়ার্ক। এন্ড সেন্ট্রালাইজড নেটওয়ার্কটা কি? সেন্ট্রালাইজড নেটওয়ার্কটা হলো যে একটি কেন্দ্রীয় কম্পিউটারের মাধ্যমে, একটি কেন্দ্রীয় কম্পিউটার অথবা মেইন কম্পিউটার এর সাহায্যে অনেকগুলি স্টেশনে যখন কম্পিউটার পরিচালিত হয়, অনেকগুলি স্টেশনে বসে যখন কম্পিউটার পরিচালিত হয়, এবং ওই কম্পিউটারগুলির যাবতীয় কার্যক্রম কন্ট্রোল করে প্রসেস করে এই মেইন কম্পিউটার, সেই মেইন কম্পিউটারটাকে এটা হলো কেন্দ্রীয় কম্পিউটার। এই কেন্দ্রীয় কম্পিউটার সবগুলি কম্পিউটার স্টেশনকে প্রসেস করে এবং কন্ট্রোল করে, আর এই কেন্দ্রীয় কম্পিউটারের সাহায্য নিয়ে স্টেশনের সবগুলি কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে সীমাবদ্ধ থাকে, সেটা হলো সেন্ট্রালাইজড নেটওয়ার্ক।
আর ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক তো এরকম যে এখানে একটা থাকে স্টেশন থাকে, স্টেশনের মাধ্যমে নেটওয়ার্ক হয়ে এখানে মেইন কম্পিউটার থাকে, এই মেইন কম্পিউটারগুলি ইউজ করে। তো ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক আর হাইব্রিড নেটওয়ার্ক হল মূলত সেন্ট্রালাইজড নেটওয়ার্ক এবং ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কের একটি কম্বাইন্ড অবস্থা। সেন্ট্রালাইজড নেটওয়ার্ক এবং হাইব্রিড, সেন্ট্রালাইজড এবং ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কের একটা কম্বিনেশন হল হাইব্রিড নেটওয়ার্ক। তো ঠিক আছে, আমরা এই নেটওয়ার্কের নিয়ন্ত্রণ ও এই পর্যায়ে আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষায় আসে, যেখান থেকে আমাদের উদ্দীপক হয়। হ্যাঁ, আমরা জানি প্রত্যেকটি চ্যাপ্টারের মেইন থিম থেকে বেছে বেছে উদ্দীপক তৈরি করা হয়। তো উদ্দীপক হবে এখান থেকে ভৌগোলিক বিস্তৃতির যে নেটওয়ার্কিং, এখান থেকে একটা উদ্দীপক খুব বেশি পরীক্ষায় আসে, আমরা বোর্ডের প্রশ্ন ঘাটালে লক্ষ্য করব। তো এখানে ভৌগোলিক বিস্তৃতির বিবেচনায় নেটওয়ার্কিংটাকে চার ভাগে ভাগ করা হয়েছে। প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, আর ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এই চার ধরনের নেটওয়ার্ক ভৌগোলিক বিস্তৃতি বিবেচনায় রয়েছে। তার প্রথম যেটা আমরা দেখলাম সেটা হলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এটা অত্যন্ত ক্ষুদ্র পরিসরের একটা নেটওয়ার্ক। সাধারণত এই নেটওয়ার্কটি সাধারণত 1 থেকে 10 মিটারের মধ্যে ব্যাপৃত থাকে। এই নেটওয়ার্কটি অত্যন্ত ক্ষুদ্র পরিসরের নেটওয়ার্ক, সাধারণত 1 থেকে 10 মিটার এলাকার মধ্যে দুটি ডিভাইসের মধ্যে তথ্যের আদান প্রদান হয়। যেমন আমরা অনেক সময় দেখেছি যে একটি মোবাইল থেকে আরেকটি মোবাইলে, একটি মোবাইল থেকে কম্পিউটারে, কম্পিউটার থেকে মোবাইলে যে তথ্যের বিনিময় ঘটে সেটাই মূলত পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এই পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক সাপোজ একটি ছোট্ট বাসায় যে নেটওয়ার্ক গড়ে উঠবে সেটাও পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। একটি ছোট্ট অফিসের, একটি অফিস কক্ষের যে নেটওয়ার্ক সেটাও পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এই কথাগুলি একটু বেশি বলে যাওয়ার উদ্দেশ্যে এখানে যে আমাদের উদ্দীপক ধরতে পারা, কারণ এই সব বিষয়ের উপর উদ্দীপক থাকবে। উদ্দীপক ধরতে না পারলে তো আসলে পথ উল্টা হয়ে যাবে। তো এরপরে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক সাধারণত 1 কিলোমিটার এলাকা ব্যাপৃত, সাধারণত 1 কিলোমিটারের মধ্যে অবস্থিত বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে যেই কম্পিউটারের ব্যবহার হয় এগুলির মধ্যে যে নেটওয়ার্ক গড়ে ওঠে ওই নেটওয়ার্কটা হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক। সাপোজ আমরা ধরে নিতে পারি যে আলিফ সুবান চৌধুরী সরকারি কলেজ, তার পার্শ্ববর্তী মিরপুর ফয়জুন্নেসা উচ্চ বিদ্যালয়ে, তারও পাশে মিরপুর বালিকা স্কুল অ্যান্ড কলেজ, এই প্রতিষ্ঠানগুলি মূলত 1 কিলোমিটারের মধ্যে অবস্থিত। এই তিনটি প্রতিষ্ঠানের মধ্যেই কম্পিউটার আছে। তিনটি প্রতিষ্ঠানের কম্পিউটারগুলির মধ্যে যদি একটি আন্তঃ নেটওয়ার্কিং ব্যবস্থা বিদ্যমান থাকে তাহলে যে কোনো এক প্রতিষ্ঠানে বসে অন্য প্রতিষ্ঠানের তথ্য জানার সুযোগ সৃষ্টি হবে, তথ্য ট্রান্সফার করা যাবে, আদান প্রদান করা যাবে। এই যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটা হবে লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক আলিফ সুবান চৌধুরী কলেজের ICT বিল্ডিংয়ের দুতলায় যে কয়েকটি ডিপার্টমেন্ট রয়েছে তাদের মধ্যে যে নেটওয়ার্ক হবে সেটাও লোকাল এরিয়া নেটওয়ার্ক। 107 নম্বর কক্ষে অনেকগুলি কম্পিউটারকে বসিয়ে যে নেটওয়ার্ক গড়ে তোলা হবে সেটাও লোকাল এরিয়া নেটওয়ার্ক। আবার একই প্রতিষ্ঠানের 5টা বিল্ডিংয়ের মধ্যে যে নেটওয়ার্ক থাকবে সেটাও লোকাল এরিয়া নেটওয়ার্ক। একই বিল্ডিংয়ের 5টা ফ্লোরের মধ্যে যদি নেটওয়ার্ক ব্যবস্থা থাকে তাও লোকাল এরিয়া নেটওয়ার্ক। আবার 1 কিলোমিটার এলাকার মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে যে বিস্তৃত নেটওয়ার্ক সেটাও লোকাল এরিয়া নেটওয়ার্ক। আশা করি শিক্ষার্থীরা এই বিষয়গুলি একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে।
নতুবা বারবার বলছি একটা কথা, অভিজ্ঞতা থেকে বলছি, বারবার বলছি যে তোমরা উদ্দীপক ধরতে পারবে না। উদ্দীপকের কথা এমনভাবে একটু পেঁচিয়ে দিবে যে কথা ধরতে পারবে না। বাট এখন যে কথাগুলি যেভাবে বলছি এগুলি ধরে রাখতে পারলে সমস্যা হবে না। এরপরে যেটা সেটা হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন তো আমরা কথা শাব্দিক অর্থ কি, যে পৌরসভা, মিউনিসিপ্যালিটি, পৌরসভা কর্পোরেশনের মধ্যে, অর্থাৎ একটা শহর এলাকার মধ্যে বিদ্যমান যে নেটওয়ার্ক সেটা হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের ব্যাপ্তি থাকে সাধারণত 10 কিলোমিটার। সাধারণত 10 কিলোমিটার এলাকা ব্যাপ্তিত যে নেটওয়ার্ক সেটা হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। অর্থাৎ একটা শহরের মধ্যে যে বিভিন্ন স্কুল, কলেজ, সরকারি অফিস, আদালত, এই সব কিছুর মধ্যে যে নেটওয়ার্ক গড়ে উঠবে, বিদ্যমান থাকবে, ওই নেটওয়ার্কটাকে আমরা বলবো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। একটি শহরের মধ্যে বিদ্যমান। এরপরে আমরা বুঝতে চাইব ওয়ান মানেই তো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড কথার অর্থ কি? বিস্তৃত, বিশাল, বিশ্বব্যাপী। তাহলে এক কথায় বলতে পারি বিশ্বব্যাপী বিস্তৃত নেটওয়ার্ককে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলে। বিশ্বব্যাপী বিস্তৃত নেটওয়ার্ককে আমরা কি বুঝবো? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। অর্থাৎ এই নেটওয়ার্কটা পৃথিবীব্যাপী বিস্তৃত, অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশে। বাংলাদেশ যদি ইন্ডিয়ার সাথে ইন্টারনেট অ্যাক্সেস করে, নেটওয়ার্কিং অ্যাক্সেস করে, সেটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। বাংলাদেশ যদি আমেরিকার সাথে করে, তাও ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। বাংলাদেশের ঢাকা শহর থেকে যদি চিটাগং শহরের মধ্যে অ্যাক্সেস হয়, সেটাও ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ঢাকার সাথে যদি হবিগঞ্জের অ্যাক্সেস হয়, সেটাও ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলতে আমরা কি বুঝবো? এক শহর থেকে আরেক শহরের মধ্যে, একটি দেশের বিভিন্ন শহরের মধ্যে যে নেটওয়ার্ক গড়ে উঠবে সেটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। একাধিক দেশের মধ্যে যে নেটওয়ার্ক হবে সেটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এক কথায় বিশ্বব্যাপী বিস্তৃত নেটওয়ার্কটাই ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তাইলে আমরা জানতে পারলাম যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক কি, লোকাল এরিয়া নেটওয়ার্ক কি, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক কি, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক কি। এই নেটওয়ার্কগুলা সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা থাকলেই কেবল আমরা সৃজনশীলে ভালো করব। কয় মিনিট লেখা দেখা যাবে? ঠিক আছে, তো আমরা পাঠ শেষে আগেই বলছিলাম, শুরুতেই বলছিলাম যে পাঠ শেষে আমরা যা শিখবো সেটা হলো কম্পিউটার কি, কম্পিউটার নেটওয়ার্ক কি। নেটওয়ার্কের সঙ্গে আমরা বলেছি পরস্পর সম্পর্কযুক্ত অনেকগুলি কম্পিউটারের মধ্যে যে নেটওয়ার্ক বিদ্যমান থাকে তাই কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটারের উদ্দেশ্য বলেছিলাম, উদ্দেশ্য আমরা বলেছি যে পারস্পরিক তথ্যের আদান প্রদান করা, হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করা, সফটওয়্যার শেয়ার করা। অর্থাৎ একটি কম্পিউটারের জন্য সফটওয়্যার কিনলে 20টি কম্পিউটার ব্যবহার করতে পারে, অতএব এখানে মূল্য সাশ্রয় হয়। একটি হার্ডওয়্যার যন্ত্র 20টি কম্পিউটার ব্যবহার করতে পারে, যেমন প্রিন্টার উদাহরণ দিয়েছিলাম, অতএব এখানে খরচ সাশ্রয় হয়, সুবিধা হয়। তো নেটওয়ার্কের প্রকারভেদ আমরা বলেছি যে মালিকানার ভিত্তিতে এক ধরনের, অর্থাৎ মালিকানার ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্ককে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো প্রাইভেট নেটওয়ার্ক, একটা হলো পাবলিক নেটওয়ার্ক। প্রাইভেট নেটওয়ার্ক আলিম সুমন চৌধুরী কলেজের যে নিজস্ব নেটওয়ার্ক যদি হয় থাকে তাহলে সেটা হবে প্রাইভেট নেটওয়ার্ক। সিলেট শিক্ষা বোর্ডের যে নেটওয়ার্ক এটা প্রাইভেট নেটওয়ার্ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্ক এটা প্রাইভেট নেটওয়ার্ক। পাবলিক নেটওয়ার্ক কোনটাকে বলবো? গ্রামীণ ফোনের যে নেটওয়ার্ক আছে এটা হলো পাবলিক নেটওয়ার্ক, কারণ গ্রামীণ ফোনের নেটওয়ার্ক ব্যবহার করতে হলে পরিশোধ করতে হয় এবং এটা যে কেউ ব্যবহার করতে পারে, বাট মূল্য পরিশোধের মাধ্যমে। কিন্তু প্রাইভেট নেটওয়ার্ক যে কেউ ব্যবহার করতে পারে না। তো নেটওয়ার্কের প্রকারভেদ। এরপর হলো ক্ষুদ্র পরিসর ও বৃহৎ পরিসরের নেটওয়ার্ক। ক্ষুদ্র পরিসর ও বৃহৎ পরিসরের নেটওয়ার্ক, হ্যাঁ এটা, অর্থাৎ এখানে আমি যে ওই যে ভৌগোলিক বিস্তৃতি বিবেচনায় নেটওয়ার্ককে চার ভাগে ভাগ করা হয়েছে, প্যান ল্যান ম্যান ওয়ান। এখানে
ক্ষুদ্র পরিসর কোনটা বলেছিলাম আমরা? প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, খুব ক্ষুদ্র পরিসরের নেটওয়ার্ক হলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, প্যান। আর বৃহৎ পরিসরের নেটওয়ার্ক নিশ্চয়ই ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, কারণ এটা সীমানা বিশ্বব্যাপী। তাহলে এটা উত্তর করা গেল। এছাড়াও আরো ছোটখাটো অনেক প্রশ্নই করা যাবে, এখন আশা করি তোমরা এগুলি উত্তর করতে পারবে। এখন আমাদের কিছু HW নিতে হবে, কিছু বাড়ির কাজ করতে হবে, কিছু কাজ করতে হবে। তো HW বিশেষত যেটা আমরা বলতে পারি সেটা হলো যে বিভিন্ন প্রকার নেটওয়ার্ক, অর্থাৎ বিভিন্ন প্রকার নেটওয়ার্ক বলতে ভৌগোলিক বিস্তৃতি বিবেচনায়, ভৌগোলিক বিস্তৃতিতে বা বিস্তৃতি বিবেচনায় বিভিন্ন প্রকার নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, বিস্তারিত আলোচনা করো। এইটা ভালো করে পড়বে তোমরা, এটা আমাদের বাড়ির কাজ থাকবে। আর এরপরে আমাদের ইনশাল্লাহ এটার উপরে সৃজনশীল প্রশ্ন তৈরি করলে তোমরা উত্তর করতে পারবে। আমি আগামী ক্লাসের চেষ্টা করব, আগামী ক্লাসের চেষ্টা করব একটা সৃজনশীল প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা। এবং আমি বিশ্বাস করি না কেন তোমরা এটার উত্তর করতে পারবে, তবে ইউ হ্যাভ টু হ্যাভ গুড আইডিয়া, ক্লিয়ার আইডিয়া অন দিস টপিকস। এবং ইফ ইউ স্টাডি অ্যাটেন্টিভলি দেন ইউ ক্যান মেক ইউর আনসার। প্লিজ স্টে হোম অ্যান্ড স্টাডি এট হোম, বাসায় থাকি, বাসায় পড়াশোনা করি। আমরা এই অনলাইন প্রযুক্তির মাধ্যমে সরকারের নির্দেশনার ভিত্তিতে ক্লাস নেওয়ার চেষ্টা করেছি। তোমাদের উৎসাহ উদ্দীপনা থাকলে হয়তো সামনে আরও ভালো ক্লাস নেওয়ার চেষ্টা করব। বাস্তবতা হলো যে প্র্যাকটিক্যাল ফিল্ডে ক্লাস নিলে যেভাবে ভালো লাগে এটা এই মেশিনের সাহায্যে হয় না আসলে, কারণ প্র্যাকটিক্যালি অডিয়েন্স থাকে, অডিয়েন্সরা শিক্ষার্থীরাই তো অডিয়েন্স। শিক্ষার্থীরা অনেক প্রশ্ন করে, সাথে সাথে উত্তর দেওয়া যায়, জোকস করা যায়, দৃশ্যমান ক্লাস হয়, প্র্যাকটিক্যাল হয়। কিন্তু এটা তো একটু আর্টিফিশিয়াল, বাট এই করোনা ভাইরাসের সময়ে এর বিকল্প আমাদের হাতে নেই। তাই সরকারের নির্দেশনার প্রেক্ষিতে আমরা শুরু করেছি আগেই, আজকেও করলাম, আমার অন্যান্য স্যাররাও ক্লাস নেবেন, শিক্ষার্থী যারা, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই আলিম সুবান চৌধুরী সরকারি কলেজের যে পেজ আছে তার মধ্যে চোখ রাখো, বাসায় থাকো, পড়াশোনা করো। আর আজকে আমি যেইটুকু আলোচনা করেছি এটার সাথে আরেকটা আলোচনার বিষয় রয়ে গেছে, সেটা আমরা আগামী ক্লাসে পড়বো, সেটা হলো নেটওয়ার্ক টপোলজি, লজি, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, নেটওয়ার্ক টপোলজি। নেটওয়ার্ক টপোলজিকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে, তার মধ্যে একটা হলো বাস টপোলজি, বাস টপোলজি, স্টার টপোলজি, রিং টপোলজি, মেস টপোলজি, হাইব্রিড টপোলজি, এরকম অনেকগুলি, ট্রি টপোলজি, আর একটা টপোলজি আছে ট্রি টপোলজি। এই ছয়টা টপোলজি রয়েছে, টপোলজি, স্টার টপোলজি, রিং টপোলজি, মেস টপোলজি, ট্রি টপোলজি, হাইব্রিড টপোলজি। এই টপোলজিগুলির উপরে যদি একটা সুস্পষ্ট ধারণা থাকে তাহলে নিশ্চিত করে বলা যায় এই টপোলজি ভিত্তিতে তোমরা একটা প্রশ্ন পাবে, উপর ভিত্তি করে একটা প্রশ্ন হয়, নেটওয়ার্কিং এর উপর ভিত্তি করে একটা প্রশ্ন হয়। তো নেটওয়ার্কিং টুকু আমি আজকে বোঝাবার চেষ্টা করেছি, আগামী ক্লাসে ইনশাল্লাহ টপোলজির উপরে বিস্তারিত আলোচনা করব, সৃজনশীল আলোচনা করব। আর এর ভেতরে তোমরা আমাদের পেজের মধ্যে তোমাদের প্রবলেম কোন চ্যাপ্টারে আছে এটাকে সুনির্দিষ্ট করবে। তোমরা যদি বলো আগামী নেব, এরপরে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী আমি ক্লাস নেওয়ার চেষ্টা করব। তোমরা সেই পর্যন্ত আমাদের সাথেই থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।